সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের। তো আজকের ভিডিও হচ্ছে আমার রুমে কিছু একটি নতুন অ্যাক্টিভিটিস হচ্ছে, সেটা আজকে শেয়ার করব। ঠিক আছে, অবশ্যই ভিডিও সাথে কন্টিনিউ করুন আপনারা। তো আমি তো এই রুম থেকে অনেক ভিডিও দিছি, তো এখন আমি এখানে আজকে এক দুই মাস নাই, আরও এক দুই মাস থাকবো না, মাঝের মধ্যে আসি। ঠিক আছে, তো আজকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য কী সেটাই বলছি। ঠিক আছে, তো আমরা তো আগে ছিলাম দুইজন এখানে হাউসে, দুজন ড্রাইভার ছিলাম। এখন যেহেতু হাউসে জনসংখ্যা বাড়ে গেছে, লোকের আরও প্রয়োজন। ঠিক আছে, তো এই জন্য কফিলের লোক নিয়ে আসতেছে, ড্রাইভার বা অন্যান্য কাজের জন্য। ঠিক আছে, আপনারা জানেন হাউসে আমার অলরেডি কাজ চলতেছে, তো এখন এই জন্য লোক দরকার হবে। ঠিক আছে, ভবিষ্যতে আরও লোক দরকার হবে, তো লোক যদি দরকার হয় তো আমার কফিলে নিয়ে আসে তার পরিচিত জনদের মাধ্যমে। তো আমাদেরকে কিন্তু বলে না, ঠিক আছে, তো আমিও কিন্তু বলি না যে আমাকে বিষা দেয়, এগুলো আমার বলার অভ্যাস নাই। ঠিক আছে, তো এখন লোক যে আসবে এই জন্য ডাবল ডাবল মানে খাট রেডি আর কি, এগুলো নিজে বানাইছে আর কি, এটা কিনানো, এটা অর্ডার দিয়ে বানাইছে ডাবল ডাবল। ঠিক আছে, তারপরে এখানে আছে দুইটা, ঠিক আছে, ডাবল ডাবল। আর আমরা তো এখানে থাকি আগে, এগুলোতে থাকতাম আর কি, এখন তো আজকে আমি দুই মাস নাই, তো রুম এভাবে অগোছালো, তো নতুন লোক আসতেছে, লোক আরও বেশি হচ্ছে, তো এরকম অনেক হাউসে হচ্ছে। কারণ হচ্ছে মানুষ যখন বাড়ে, জনসংখ্যা বাড়ে, এর জন্য কর্মচারী অনেক প্রয়োজন পড়ে, স্বাভাবিক বিষয় এটা। তো আজকে আপনাদের সাথে এটা শেয়ার এই জন্য করলাম যে হাউসে সবসময় লোক লাগবে, হাউসে লোক বাড়বে, কারণ লোক ছাড়া তারা চলতে পারে না। ঠিক আছে, কর্মচারী তাদের লাগে, এরকম না আগে প্রথম আমি একজন ছিলাম, এরপর আরেকজন আনছে, এরপর আরেকজন আনছে, এখন আরও আনতেছে, আমাকে বলছে আমার কফিল নতুন লোক আসতেছে। তো আমি জানি না, আসার পরে দেখবো যে কোথা থেকে লোক আসতেছে, কতজন আসতেছে, তো কে মানে কী কাজের জন্য আসতেছে। ঠিক আছে, তো আমার যদি শেয়ার করতো তাহলে অবশ্যই বলতে পারতাম, আর আমাদেরকে বললেও আমরা আনিয়ে দিতে পারতাম। তো আমি কোনোদিন রিকোয়েস্ট করি নাই, আমাকে দে ভিসা আমি লোক আনিয়ে দিই, এরকম রিকোয়েস্ট করার অভ্যাস আমার নাই। ঠিক আছে, এই আর কি আজকে দেখানো, এতটুকু দেখালাম আপনাদেরকে, ভবিষ্যতে হয়তো আরও আরও দেখাবো, আরও অনেক কিছু দেখাবো, শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই, আজকে ভিডিও পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।